মানুষ কিন্তু গ্রামের মানুষ পর্যন্ত এই কথাটা বলে, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ করার জন্য আমি নিজে না খেয়ে পরিশ্রম করে আমার অর্থ দিয়ে আমার সন্তানকে স্কুলে দিয়েছি মানুষের মতো মানুষ বানানোর জন্য। তো মানুষের মতো মানুষ বানানোর জন্য কি আপনাকে নাচ শেখাতে হচ্ছে? ওটা মানুষ বানর থেকে এসছে। এই যে বিবর্তনবাদ, এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঢুকাই দেওয়া হলো, এটা আকিদাগত একটা বিষয় না? অবশ্যই। এটার সাথে কি বিজ্ঞান যায়? বিজ্ঞানের কি আছে এখানে? যায় কোনো কিছু ব্রিজ বানানোর সাথে কোনো সম্পর্ক আছে? বিল্ডিং বানানোর সাথে কোনো সম্পর্ক আছে? এটা কি ওই চাঁদে যাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক আছে? এটা একটা আইডিওলজিক্যাল প্রশ্ন। এটা আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ এই বিষয়টা এখানে ঢুকাই দেওয়া হলো। ওই বৃহৎ শক্তি বা বৃহৎ একটি পরিকল্পনা প্রণয়ন করা যেটা থাকে, ওইটার ইমপ্লিমেন্টেশন হয় ডে বাই ডে। আজ মানে এই বছরে হলো, সামনের বছর হবে, সামনের বছর হবে। এটা দেখে যে এই প্রজন্ম একরকম করে প্রতিবাদ করছে, কিছুদিন চুপ থাকবে, কৌশল পরিবর্তন করে অন্যভাবে আসবে, এইভাবে তারা সামনের দিকে যাবে। যদি আমরা সচেতন না হই, যদি আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা না দিই, যদি আমাদের সন্তানদেরকে আমাদের মতো করে আমরা ইসলাম ধরে না রাখি, তাহলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুপাতে ধীরে ধীরে আমাদের অজান্তে আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। এটাই মূল উদ্দেশ্য। সাইক, বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে হরেক রকমের বিষয়াদি ইন্টারনেট থেকে আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষকদের ট্রেনিং সেশনগুলোতে এক এক ধরনের বিভিন্ন যেগুলো বিষয়গুলো আগেও কখনো হয় নাই, আর অভিভাবকরাও ইদানিং দেখতে পাচ্ছি যে তারা মুখ খোলার চেষ্টা করছে শিক্ষা কারিকুলাম নিয়ে। এবং আমরা নিজেরাও যদি শিক্ষা কারিকুলামগুলো দেখতে পাই, যে এখানে যে সকল বিষয়গুলো ছিল এখন এসে হয়তোবা যদি আমি বলি যে সবাই হয়তো সরব, কিন্তু এর কিছু আগে, কয়েক মাস আগে কিন্তু আলেম ওলামারা এগুলো বিষয়গুলো নিয়ে অনেকভাবে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিল। তবে সেকুলার যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আসছে এবং এটার যে কারিকুলামগুলো বর্তমানে আসছে, এটা আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে, মুসলিম পরিবারের ক্ষেত্রে এটা কতটুকু উচিত বা অনুচিত, বা এটার কি কি সাইড ইফেক্ট হতে পারে আমাদের ক্ষেত্রে, এই বিষয়ে যদি আমাদেরকে যদি কিছু বলতেন। এক্ষেত্রে তো আসলে আমাদেরকে প্রথমত গোড়ায় যেতে হয়। গোড়ার কথা হলো যে আমরা একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অন্ততপক্ষে এটা আশা করতে পারি যে আমরা জ্ঞান শিখব। জ্ঞান নির্ভর শিক্ষা ব্যবস্থা মানে হলো জ্ঞান নির্ভর বিষয়। আর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয় একটি জাতিকে কেন্দ্র করে, এই জাতিটাকে আমরা কেমন চাই, কিভাবে চাই। আমাদের এই দেশের শতকরা 90% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী, তাওহীদ বিশ্বাসী। সেই হিসাবে শিক্ষার মূল এবং শিক্ষার মৌলিক একটি দাবি ছিল যে আমাদের বিশ্বাসের প্রতিফলন ঘটবে এমন একটি শিক্ষা কারিকুলাম, এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়ার কথা ছিল। অতীব দুঃখের বিষয় হলো যে যেই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে বা আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটি আমাদের বিশ্বাসের প্রতিফলন হয়নি, আদৌ হয়নি। এখন যদিও আলোচনা এসেছে, কিন্তু এর আগে থেকেই যদিও বছরের শুরুতেই, কিন্তু আমরা বছরের শুরুতে আলেম বসছে, কিছুদিন আগেও বলছে, এটা শুধু এখন না, মানে অনেকদিন যাবতই, আরো 2-4 বছর আগে, এমনকি 2013 সালেও কিন্তু এ বিষয়টা ব্যাপক আলোচনা ছিল এবং ওলামায়ে কেরাম এ ব্যাপারে অনেক দাবি করেছিলেন। তদানীন্তন সময়কার শাহ আল্লামা আহমদ শফি সাহেব, তিনি এ বিষয়গুলো জোরালো দাবি করেছিলেন, কিছু সংস্কারও হয়েছে। কিন্তু কথা হলো একটি বিষয় হলো যে আমরা আমাদের বিশ্বাসের প্রতিফলিত একটি শিক্ষা ব্যবস্থা চাই বা পাওয়ার কথা ছিল, সেটা না হয় নাই বা পেলাম, ধরেন আমি পেলাম না, সরকার ইসলামী সরকার না, বা শরিয়া বাস্তবায়ন করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ নয়, সে তার মতো করে রাষ্ট্র চালাবে, অর্থাৎ নিজের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র চালাবে। তো এখন সে তার জনগণকে এভাবেই তৈরি করতে চাবে, ওকে ঠিক আছে আমরা ধরে নিলাম সেটাও নয়, ঠিক আছে, কিন্তু সরকার কি করবে? সরকার ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, তার রাষ্ট্রের যে কলকব্জাগুলি রয়েছে বা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, রাষ্ট্রের অর্গানগুলো পরিচালনা করার ক্ষেত্রে তার যে জনবল লাগবে, সেই জনবল তৈরি করবার ক্ষেত্রে সরকার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রশিক্ষিত একটি নাগরিক তৈরি করে নিয়ে আসে, যে সরকার তার অর্গানগুলো পরিচালনা করবে। এটাও যদি আমরা মেনে নিই, ওকে ঠিক আছে, কিন্তু সেটা কি আমরা বিগত এই স্বাধীনতার পরে প্রায় 50 বছর প্লাস মাইনাস সময় যে আমাদের 50 বছর পার হয়ে গেল, এই 50 বছরে কি সে তেমন কোনো এক্সপার্ট, তেমন কোনো দক্ষ পেশাজীবী গবেষক এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এসেছে? না, এরকম আমরা এমন কোনো মানে উল্লেখযোগ্য এক্সাম্পল আমরা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পেয়েছি না অবশ্যই। আর একটা বিষয় হলো যে যারা শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত,
অনেক শিক্ষা কমিশন হয়েছে, আমরা কুদরতি শিক্ষা কমিশনের কথা শুনেছি, বিভিন্ন শিক্ষা কমিশন বারবার শামসুল হকের নামও আমরা শুনেছি, বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। কিন্তু এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই শিক্ষা ব্যবস্থাটা প্রণয়ন করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট করা হয়েছে মনে হয় আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জন্য, যারা এই শিক্ষা প্রণয়ন করে, এই সিলেবাস প্রণয়ন করে, তাদের কারো সন্তান এই সিলেবাসে পড়াশোনা করে না। হয় তারা এই দেশে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে অথবা বাইরের দেশে ব্রিটিশ কারিকুলামে, অথবা তাদের সন্তানদেরকে তাদের স্ত্রীরা সহ অথবা বিভিন্ন পরিবার সহ বাইরে পড়াশোনা করায়, তারা আবার এসে আমাদেরকে নেতৃত্ব দেয়, আমাদের মতো করে আমাদের জন্যই তারা একটা করে সিলেবাস তৈরি করে, আমাদেরকে কিভাবে মানে ইয়া করবে, ডমিনেট করবে, কিভাবে আমাদেরকে আমাদের উপরে নেতৃত্ব দিবে। সম্ভবত এই জন্যই আমাদেরকে এই একটা শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়, যেটা কলোনিয়াল মাধ্যমে এমন বিষয়গুলো, যে আমি যে আমাদের ধর্মবিশ্বাসের কথা বললাম সেটার প্রতিফলন তো হয়নি, বরং যে শিক্ষার মাধ্যমে একটি রাষ্ট্রের উন্নতি হয় সেটাও আমরা পাইনি। আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা শোনেন, আপনি শুনেছেন, আমরাও জানেছি, সংগম মাধ্যমে এসেছে পৃথিবীর সেরা 1000 ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম প্রাচ্যের অক্সফোর্ডের নামে এখন এই তালিকার মধ্যে পাওয়া যায়নি। তাহলে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যে শিক্ষার মাধ্যমে একটি দেশের নেতৃত্ব তৈরি করবেন, একটি দেশের রাষ্ট্রের অর্গানগুলো পরিচালনা করবেন, সেটাও তো হলো না, ধর্মবিশ্বাসও শেখালেন না। এখন যে সমালোচনাগুলো এসছে বা এখন যে বিষয়গুলো এসছে, এখন আলহামদুলিল্লাহ যে কোনো ভাবেই হোক এখনকার জনগণ তথা আমাদের বিশ্বাসীরা অন্তত পক্ষে খুবই সচেতন আমাদের সন্তানদের কি শেখানো হচ্ছে, এই বিষয়টা নিয়ে আসলে মানুষ যেমন কনসার্ন, খুবই সচেতন। এখন মানুষ চিন্তা করছে যে আমাদের সন্তানকে কি শেখানো হয়। মানুষ আসলে বিপদে পড়েছে, একদিকে কওমি মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানে অ্যাবসলিউটলি হুজুর বানানো হচ্ছে, দুনিয়ার কোনো কিছুই সেখানে আর কেউ জানতে পারে না। আমি বলবো না যে এটা কওমি মাদ্রাসার দুর্বল পয়েন্ট, আমি বলছি না, কারণ কওমি মাদ্রাসার এই শিক্ষা সিলেবাসটা এটা ন্যাশন ওয়াইড না বা একটা রাষ্ট্রের ন্যাশনাল কারিকুলাম না, এটা একটা প্রাইভেট কারিকুলাম। এখান থেকে এই কারিকুলামটা তৈরি করা হয়েছে যে এখান থেকে স্পেশাল কিছু হুজুর তৈরি করা হবে, যারা ইসলামের গভীর বিষয়গুলো তারা পর্যালোচনা করবে, জ্ঞান অর্জন করবে, গবেষণা করবে, ইসলামের এই ধারাটা চালু রাখার জন্য ওলামায়ে কেরাম এটা ব্রিটিশের সঙ্গে মোকাবেলা করার জন্য সে সময় তৈরি করেছেন, এখনো আছে, এর প্রয়োজনীয়তা এখনো আছে, সামনেও থাকবে। তা না হলে কলা কলা রাসূলুল্লাহ হাদিস রাসূলগুলোর চর্চা করা, ইসলামের গভীর বিষয়গুলো চর্চা করার জন্য স্পেশাল একটা ব্রাঞ্চ থাকা যে দরকার, এটা কওমি মাদ্রাসা পূরণ করছে। এখন কওমি মাদ্রাসা যেহেতু ন্যাশনাল কারিকুলাম নয়, তাহলে মানুষ ইচ্ছা করলেও তাদের এই শতভাগ নাগরিক তো মানে কওমি মাদ্রাসায় পড়তে পারবে না। মানুষ আমরা চাইলেও কি পড়তে পারি, বা এই দেশের 5 কোটি শিক্ষার্থী সবাই কওমি মাদ্রাসায় পড়লে তাহলে প্রথমত যদি আপনি সেটাও যদি আপনি ভালোভাবে শেখাতেন, আমরা ধরে নিতাম যে ঠিক আছে আমরা হুজুর বানাচ্ছি, আপনারা স্কুল কলেজ থেকে মোটামুটি দক্ষ জনগণ তৈরি করেন, সেখানে কিছুদিন পরে পরে এক একটা করে সংশোধনী দিতে হয়। আপনারা জানেন যে এই যে মানুষ বানর থেকে হয়েছে, বিবর্তনবাদের যে বিবর্তনবাদ অরিজিন অফ, এখানে যে বিষয়টি সেটি হলো যে এই বানরের যে থিওরি, ধারণাটা মানুষ বানর থেকে এসছে, এই যে বিবর্তনবাদ এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঢুকায় দেওয়া হলো। কারণ এটা আকিদাগত একটা বিষয় না, অবশ্যই এটার সাথে কি বিজ্ঞান যায়, বিজ্ঞানের কি আসে এখানে যায়, দেখে ব্রিজ বানানোর সাথে কোনো সম্পর্ক আছে, বিল্ডিং বানানোর সাথে কোনো সম্পর্ক আছে, এটা কি ওই চাঁদে যাওয়ার সাথে এটা কোনো সম্পর্ক আছে, এটা একটা আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ, এটা আইডিওলজিক্যাল পার্সপেক্টিভ এই বিষয়টা এখানে ঢোকায় দেওয়া হলো। তো এই যে একদিকে আমি ইসলাম শেখালাম না, শতকরা 90% মানুষের বিশ্বাসগত দিকটা প্রতিফলন হলো না, আবার তার বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য আবার নতুন করে আর একটা ষড়যন্ত্র ঢোকানো হলো, এটা কোনো মানে হয়, কোনো প্রয়োজন হয় না। এছাড়াও দেখেন আপনার 6-7 এর বইগুলোতে রিসেন্টলি যে সকল বিষয়গুলো, যে লিঙ্গকে তুলে দেওয়ার মতো মানে মানে ছেলে মেয়ের ভিতরে যে সকল বিষয়গুলো আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যে মেয়েরা গোলাপি কালার পছন্দ করবে এরকম কোনো কিছু না,
হ্যাঁ মেয়েরাও এটা পছন্দ করবে এরকম কোনো কিছু না, মেয়েরা যেটা পছন্দ করে ছেলেরাও সেটা পছন্দ করতে পারে, এইরকম ভাবে মানে মানুষ ছেলে এবং মেয়ে যে দুইটা আলাদা বিষয়। হ্যাঁ লিঙ্গর যে বিষয়টা এটা কিন্তু এটা এটা গভীর একটা বিষয়, সেটি হলো যে এখন আমাদের সামনে আসলেও পৃথিবী যে নতুন করে সাজাতে যাচ্ছে, অর্থাৎ এর পেছনে যে কারিগররা রয়েছে সারা পৃথিবীকে নারী এবং পুরুষ এই জেন্ডার তুলে দিতে চাচ্ছে, এবং সেখানে তারা বলতে চাচ্ছে পৃথিবীতে শুধু মানুষ সবাই নারী পুরুষ এটা লিঙ্গভেদে কোনো মানুষ পৃথক করা যাবে না, এইটা না করলে ইসলামের সাথে পুরোপুরি একটা সাংঘর্ষিক বিষয় চলে আসবে। সেখানে এখন থেকে এই কার্যক্রম শুরু করেছে মুসলিম দেশগুলো, তাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং এই জায়গাগুলো তাদের জন্য কাজের একটা প্রথম এসিড টেস্টের জায়গা, এগুলো আমাদেরকে এখন সামনে নিয়ে আসা হয়েছে। ইভেন ইফ এই জায়গায় শায়গে বর্তমানে শিক্ষা কারিকুলাম গুলোতে আপনি হয়তোবা দেখেছেন অলরেডি কিন্তু নাচ গান সাংস্কৃতিক চর্চার নামে এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ইভেন ইভেন ইফ দেখা যাচ্ছে যে এগুলো কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শিক্ষকেরা নাচ শেখাচ্ছে, হ্যাঁ ছাত্রীদেরকে উন্মুক্ত ভাবে নাচ করাচ্ছে এবং সেটাকে ভিডিও ধারণ করে তাদের ফেসবুক পেজে সেগুলোকে প্রচারও করছে। তাহলে মুসলিম যারা আছেন তারা যে সকল অভিভাবকরা আছেন তারা তাদের সন্তানদেরকে সেখানে কি যাওয়া আসলে কি উচিত হবে? খুব স্বাভাবিকভাবে তারা অত্যন্ত উদ্বিগ্ন, অভিভাবকদের চোখে মুখে এখন উদ্বেগের ছায়া পড়েছে, তারা একটা বিপদে পড়েছে, আমি এটাই বললাম তারা বিপদে পড়েছে। স্কুলে কি তাদের বাচ্চাদেরকে নাচ গান শেখানোর জন্য পাঠিয়েছিল? অবশ্যই না, জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছিল, সেখানে জ্ঞান অর্জন করবে, লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। মানুষ কিন্তু গ্রামের মানুষ পর্যন্ত এই কথাটা বলে, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আমি নিজে না খেয়ে পরিশ্রম করে আমার অর্থ দিয়ে আমার সন্তানকে স্কুলে দিয়েছি মানুষের মতো মানুষ বানানোর জন্য। তো মানুষের মতো মানুষ বানানোর জন্য কি আপনাকে নাচ শেখাতে হচ্ছে? মানুষের মতো মানুষ বানানোর জন্য আপনাকে লাভালাভি করতে হচ্ছে? না অবশ্যই। এটা এটা কি মানে এই জন্য মানুষগুলো বিপদে পড়েছে যে তাদের সন্তানরা না ওখানে কিছু শিখতে পাচ্ছে, এখন তারা আবার চিন্তা করতেছে যে আমাদের ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের জন্য, আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট জন্য, আমাদের পারিবারিক অবস্থা ভালো করার জন্য, সব মিলিয়ে আমাদের একটু উন্নতির জন্য আমাদের এই সেকশনটা দরকার আছে, আমরা হয়তো বুঝে বানাবো না। কিন্তু তারা ইসলাম বুঝু ইসলাম মানুক, এখন ওখানে যেয়ে তারা দেখতেছে যে ইসলামের বিপরীত বিষয়গুলো সেখানে হচ্ছে, প্রচুর বিপদে পড়েছে মানুষ। এখন বিষয় হলো যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এই যে বিষয়গুলো ঢোকালো এটা এটার আসলে উদ্দেশ্য কি? ডিমোরালাইজ করা, নৈতিকতা শূন্য করা, একবারে ইসলাম থেকে শূন্য করার জন্য। যদি ডিরেক্ট কাউকে বলা হয় যে তুমি ইসলাম থেকে বের হয়ে আসো, এটা তো একটা পাগলের প্রতিবাদ করবে। কিন্তু কৌশল করে প্রতারণার আশ্রয় নিয়ে, শব্দের প্রতারণা, তারপরে বিষয়ের প্রতারণা, বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে মানুষকে ধীরে 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 ইসলাম থেকে বের করে নিয়ে আসার একটা মানে বৃহৎ পরিকল্পনা, ছোট ইমপ্লিমেন্ট। এটাকে যদি বহিরাগত কোনো এজেন্ডা বলে সেটাও কি ভুল হবে? এটা ভুল হবে না, এটা গভর্নমেন্টও জানে। কি জন্য যে এখানে যে বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশের এজেন্ডা নয়, বাংলাদেশ যারা পরিচালনা করে তারা আমাদেরই ভাই, তারা আমাদের এই দেশেই জন্মগ্রহণ করেছে, তারা এই দেশের হালচাল জানে। কিন্তু আসলে সরকার পরিবর্তন হয়, সরকার আসে সরকার যায়, কিন্তু শিক্ষা খাত পরিবর্তন হয় না, বরং এটি ওই বৃহৎ শক্তি বা বৃহৎ একটি পরিকল্পনা প্রণয়ন করা যেটা থাকে ওইটার ইমপ্লিমেন্টেশন হয় ডে বাই ডে। আজকে মানে এই বছরে হলো, সামনের বছর হবে, সামনের বছর হবে, এটা দেখে যে এই প্রজন্ম একরকম করে প্রতিবাদ করছে, কিছুদিন চুপ থাকবে, কৌশল পরিবর্তন করে অন্যভাবে আসবে, এইভাবে তারা সামনের দিকে যাবে। যদি আমরা সচেতন না হই, যদি আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা না দিই, যদি আমাদের সন্তানদেরকে আমাদের মতো করে আমরা ইসলাম ধরে না রাখি, তাহলে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুপাতে ধীরে ধীরে আমাদের অজান্তে আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে, এটাই মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। তো শাইখ, এই জায়গায় আমরা যারা প্যারেন্টসরা আছি, আমাদের বাচ্চা এখনো ছোট, তো আমরা যখন বড় হবে তাদেরকে পড়াশোনার ক্ষেত্রে আমাদেরকে মানে এখনই, আমার আহলিও সেদিন বলছিল যে এই অবস্থা দেখে তো না এদেরকে তো ভাবছিলাম যে এইভাবে সামাও দু একটা মানে ইংলিশ বাংলা এগুলোকে এক্সপার্ট করার জন্য স্কুলে হয়তো বা দিব, বাট এখন যে অবস্থা সেটাও তো দেখছি সেটাও করা যাবে না। তো এক্ষেত্রে আমরা তো দোটানায় পড়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ ঢাকার কিছু ভাইয়েরা অলরেডি একটা কমিউনিটি তৈরি করেছে, যেটা আমরা মাঝে মাঝে শুনতে পাই যে ওরা ওদের সন্তানদেরকে হয়তো বা হোম স্কুলিং করাচ্ছে অথবা কোনো একটা কমিউনিটি স্কুল তৈরি করেছে, ওই জায়গায় ওনাদেরকে পড়াচ্ছে আর কি, এবং ওখানে আশেপাশেও তারা শিফট হয়ে গেছে অলরেডি। কিন্তু এটা কি মানে শুধুমাত্র ঢাকায় একটা স্পেসিফিক এরিয়া ওয়াইজ না করে আমাদের উপায়টা কি? আমরা যারা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন যে আসলে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশনা হলো যে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নারা, এবং পরবর্তীতে তোমার পরিবারকে বাঁচাও। এই আয়াতের দৃষ্টিকোণ থেকেও
যে আমরা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবি বা শিক্ষা ব্যবস্থা যেটি আছে, আমরা স্বীকৃতির আশায় অথবা চাকরির আশায় যাই হোক আমাদের সন্তানদেরকে আমরা সেকুলার প্রতিষ্ঠানগুলোতে দিই, আসলে এখানে আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তা করে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি চাই যে তারা মুসলিম থাকুক, তাহলে আপনি যেটি বললেন যে আমাদের একটি সার্কেল তৈরি করা, কমিউনিটি তৈরি করা, একটা কমিউনিটি বেস করা, এই হোম স্কুলিং করা, সবার পক্ষে তার হোম স্কুলিং সম্ভব না। একটা পরিবার পরিচালনা করার পাশাপাশি, আয় রোজগার করার পাশাপাশি হোম স্কুলিং সবার, সব প্যারেন্টস এর জন্য সম্ভব না। কিন্তু বিষয় হলো যে আলহামদুলিল্লাহ কম বেশি প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামে ইসলামকে পছন্দকারী, ইসলামে থাকার মতো নারী পুরুষ পরিবার, বিভিন্ন পরিবার এসছে। 100 পরিবারের মধ্যে 10টা পরিবার হলেও তারা দিনের ভিতরে থাকতে চায় এমন পরিবার আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে। এই জন্য আইসোলেটেড না থাকা, পৃথক পৃথক না থাকা, বিশ্বাসের দিক থেকে যারা আমরা সমান, যারা আমরা ইসলামে থাকতে চাই, আমরা যে যেখানে আছি আমাদের কমিউনিটি গড়তে হবে, বিল্ড আপ করতে হবে, আমাদের সার্কেল তৈরি করতে হবে। সার্কেলের মধ্যেই আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, শিক্ষা ব্যবস্থা, আমাদের সন্তানদের শিক্ষা কি হবে এই শিক্ষার ব্যাপারটা আমাদের নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ আসার ব্যাপার হলো যে ঢাকায় গড়ে উঠছে, পাশাপাশি কিন্তু এখন অনেক ভাইয়েরা ঢাকা থেকে গ্রামমুখী হচ্ছেন এবং গ্রামে অনেক ভাইয়েরা আছেন, তারাও কিন্তু বিষয়গুলো চিন্তা করছেন। আর এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দাওয়া সেক্টর। আপনি একটা নেশন যে বিল্ড আপ করবেন, নেশন তো একটা নেশন তৈরি করবেন, এটা তো শিক্ষার মাধ্যমে তৈরি করবেন। দাওয়ার অন্যতম সেক্টর হলো শিক্ষা সেক্টর। এজন্য আমরা যারা আছি আমাদের নিজেদের সন্তানদের জন্য এবং আমাদের ভাইদের সন্তানদের জন্য, মুসলিমদের সন্তানদের জন্য আমাদের এই কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করবার জন্য আমাদের এই স্কুল প্রতিষ্ঠা করা জরুরি। কয়েকটা পদ্ধতিতে এই সকল কাজ করা যেতে পারে। একটা হলো স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, স্কুলের মাধ্যমে যে আমরা 3 বছর, 3.5 বছর বয়স থেকে, প্লে থেকে শুরু করে আমরা একটা এমন একটা এনভায়রনমেন্ট দিই যে এনভায়রনমেন্টে বাচ্চারা এসে দিনের একটা এনভায়রনমেন্ট পায়। প্লে থেকে নার্সারি, কেজি, ওয়ান, এভাবে ধীরে 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 বাচ্চাদেরকে আমরা অন্তত পক্ষে রুট পর্যায়ে তাদেরকে আমরা দিন দিয়ে দিতে পারি। 2 নম্বর বিষয় হলো যে সকল গ্রামে বা সকল শহরে এখন এই রাতারাতি স্কুল তৈরি হয়ে যাবে এটাও বাস্তব সম্ভব বিষয় না। পদক্ষেপ নিতে হবে, আমরা ধীরে ধীরে কাজ করব। আরেকটি কাজ যেটা করতে পারি সেটি হলো যে আমাদের জন্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিভ একটি জোন বা একটি জায়গা হলো মসজিদ। আমাদের মসজিদগুলো একটা অবকাঠামো, সেখানে লাইট আছে, ফ্যান আছে, জায়গা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেখানে ওয়াশরুম আছে। একটা মানুষের একটা জায়গায় 2 ঘন্টা 10 ঘন্টা থাকার জন্য যা লাগে সবকিছু মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ আছে। এই মসজিদগুলোকে জীবন্ত মসজিদে পরিণত করতে হবে। বাংলাদেশে 3.5 লাখ থেকে 4 লক্ষ মসজিদ আছে এবং আমাদের দেশের সরকারও মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম কিন্তু পরিচালনা করে থাকে। তো সেটা সরকার স্পেসিফিক কিছু নির্দিষ্ট কিছু মসজিদে কার্যক্রমগুলো পরিচালনা করে। সরকার চাইলেই তো সব মসজিদে চালু করতে পারছে না, বা আন্তরিকতা থাকলে তারা পারবে। যতক্ষণ করেনি ততক্ষণ পর্যন্ত আমরা যারা আলেম আছি বা আমরা যারা ইসলামপন্থী আছি, যারা দিন বুঝি, দিনে থাকতে চাই, আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকটা মসজিদে মুসলিমদের শিশুদের, মুসলিমদের সন্তানদের দিন শেখাটা নিশ্চিত করা। এখন কি আপনি চাইলেই সরকারি সকল স্কুল তো বন্ধ হবে না? আমরা দাবি করলে কি সরকার বন্ধ করবে? না, অবশ্যই। আমরা চাইলে কি সরকারের সমপরিমাণ ব্যয় করে আমরা কি একটা শিক্ষা কারিকুলাম তৈরি করে এভাবে একটা বাস্তবায়ন করা আমাদের পক্ষে কি সবার পক্ষে সম্ভব? এখন এই মুহূর্তে সম্ভব সম্ভব না। তাহলে এখন আমাদের কাজ হলো যে আমাদের সন্তানেরা, কেউ কিন্তু কোরআন শিখতে অনীহা পোষণ করে না, কেউ কিন্তু বলে না যে না আমরা কোরআন শিখবো না, না আমরা দিন শিখবো না। আসলে তাদের চাহিদা পূরণ করা হয় না। আমরা যারা দিনদার আছি আমরা তাদের চাহিদা পূরণ করতে পারছি না, আর সরকার তো এই বিষয়টা মানে এড়িয়ে গেছে, তারা তাদের মতো করে চলে। এই জন্য উচিত হলো প্রত্যেকটা মসজিদে শুধুমাত্র জুমা আর নামাজের জন্য মসজিদ উন্মুক্ত হোক, এরকম না। নামাজের পরে মসজিদ বন্ধ না, নামাজের পরে তালা না লাগুক। এই মসজিদ গুলোতে ইমাম সাহেবকে যদি 10,000 টাকা বেতন দিয়ে রাখা হয়, তাহলে ওই ইমাম সাহেবকে আরো সুযোগ সুবিধা দেওয়া হোক, তিনি এলাকার শিক্ষকের দায়িত্ব পালন করুন। এবং আপনি জানেন যে ফজরের নামাজের পরে থেকে জোহর পর্যন্ত লম্বা একটা টাইম, লম্বা টাইম একটা, এই একটা লম্বা টাইমে প্রত্যেকটা মসজিদে অন্তত পক্ষে আপনি তো প্লে নার্সারি যেটা আমরা বলি, আপনি দিনই এনভায়রনমেন্টে মসজিদের ভিতরে যেভাবে রাখা দরকার সেই পরিবেশ তৈরি করেই কিন্তু আমরা সেখানে আমরা এলাকার বাচ্চাদের প্রাথমিক মানে প্রি প্রাইমারি যেটা, এটা কিন্তু আমরা বাচ্চাদের নিশ্চিত করতে পারি। আর বাচ্চাদেরকে যদি ছোটবেলায় যদি আমি দিন দিয়ে দিতে পারি, এরপরে যদি সে হাই স্কুলে যায়, হায়ার সেকেন্ডারিতে যায়, এরপরে উচ্চ শিক্ষার জন্য যায়,
তখন তাকে সে যদি তার ভিতরে যদি দিন থাকে বেসিকটা যদি থাকে এবং বাতিল বিষয়গুলো যদি তাকে চিনিয়ে দেওয়া যায় আশা করা যায় ইনশাআল্লাহ যে বেসিক জিনিস থাকলে এর আলোতে সে হিদায়াত খুঁজে নিতে পারবে ইনশাআল্লাহ।